নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে শুভেচ্ছা। বেকারদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে কর্মসংস্থান ব্যাংক। দেশের বেকার জনগোষ্ঠীর পাশে বর্তমান সরকার একযোগে কাজ করে যাচ্ছে। বেকারদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন ধরনের ঋণ সুবিধা প্রদান করছে। আপনি যদি একজন বেকার যুবক হয়ে থাকেন, তাহলে আজই ঋণ সুবিধা নিয়ে বেকার থেকে মুক্তি লাভ করতে পারেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। সো লেট স্টার্ট। দেশের বেকার, বিশেষ করে বেকার যুবকদের অর্থনৈতিক উন্নয়ন, কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, আত্মকর্মসংস্থান সৃজন, আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা, কৃষিপণ্য প্রক্রিয়াকরণ সহ কুটির শিল্পে বিনিয়োগ উৎসাহ প্রদান, দারিদ্র বিমোচনে সহায়তা, জিডিপিতে অবদান বৃদ্ধি, ঋণের খাতসমূহ। সাধারণত বেকারদেরকে গভর্নমেন্ট যে যে খাতে ঋণ প্রদান করে থাকবে, মৎস্য চাষ, পানি সম্পদ, পোলট্রি ফার্ম, গবাদি পশু, দুগ্ধ খামার, শিল্প কারখানা, ক্ষুদ্র ও কুটির শিল্প, নার্সারি, কৃষিজ উৎপাদন, সেবা খাত, বাণিজ্যিক খাত। উক্ত খাতসমূহের মধ্যে আপনি যে কোনো সময় চাইলেই বেকার ঋণ নিতে পারেন এবং উক্ত বিনিয়োগ স্থানে আপনি বিনিয়োগ করে আপনি আপনার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারেন। মনে রাখবেন, আপনি যদি একজন বেকার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার পাশে সরকার এবং আপনাকে ঋণ দেওয়ার জন্য কর্মসংস্থান ব্যাংক সবসময় প্রস্তুত। তাই আজই আপনি ঋণ নিন এবং আপনার পরিকল্পিত এলাকায় আপনার স্বপ্নের বিজনেসটি গড়ে তুলুন। ঋণ পাওয়ার জন্য আপনাকে প্রাথমিকভাবে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। শুরুতেই আপনি একজন অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, শাখার অধিক্ষেত্রে স্থায়ী বাসিন্দা হতে হবে। স্থায়ী বাসিন্দা না হলে শাখার অধিক্ষেত্রের একজন স্থায়ী বাসিন্দাকে ঋণের গ্যারান্টার হতে হবে। আবেদনকারীকে বেকার অথবা বেকার হতে হবে, অর্থাৎ আবেদনকারীকে অবশ্যই একজন বেকার হতে হবে। আপনি যদি কর্মজীবী বা কোনো ব্যবসায়ী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এই ঋণের জন্য আবেদন করতে পারবেন না। বয়স সাধারণত 18 থেকে 50 বছর হতে হবে। কর্মসংস্থান ব্যাংকের পুরাতন ঋণ গ্রহীতাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। প্রকল্প প্রতিষ্ঠান পরিচালনার ক্ষমতা থাকতে হবে। প্রকল্প প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ অভিজ্ঞতা থাকতে হবে। ঋণ ব্যবহারের যোগ্যতা সহ ঋণ পরিশোধের ক্ষমতা ও আর্থিক আচরণের সুনামের অধিকারী হতে হবে। অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও অথবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ খেলাপি যোগ্য বিবেচিত হবে না। অর্থাৎ আপনি যদি আগেই কোনো ঋণ খেলাপি করে থাকেন, সেক্ষেত্রে উক্ত ঋণের জন্য আবেদন করলে আপনি ঋণ পাবেন না। ঋণ সীমা একক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ 25 লক্ষ টাকা এবং 5 জনের গ্রুপের ক্ষেত্রে সর্বোচ্চ 50 লক্ষ টাকা। অর্থাৎ আপনি যদি একক এবং ইন্ডিভিজুয়াল ব্যক্তি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি এই ঋণের জন্য সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনি যদি যৌথ বা একটি গ্রুপের মাধ্যমে এই লোনের জন্য আবেদন করেন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 50 লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন। ঋণের মেয়াদ ও পরিশোধ সূচি সাধারণত 2 বছর, তবে প্রকল্পের প্রকৃতি, আকার, ঋণের পরিমাণ, সম্ভাব্য মুনাফা ইত্যাদি বিবেচনা করে ঋণের মেয়াদ 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর হতে পারে। কৃষিভিত্তিক শিল্প স্থাপনে ঋণ সহায়তা, কর্মসূচির ক্ষেত্রে সর্বোচ্চ 8 বছর। উৎপাদিত পণ্য বা সেবার বিপণন, বাজারজাতকরণের উপর ভিত্তি করে মাসিক, ত্রৈমাসিক, সাম্মাসিক, এককালীন কৃষি ঋণের পরিশোধ সূচি নির্ধারণ করা হয়। মেয়াদ পূর্তির আগে ঋণ পরিশোধ করে ঋণ গ্রহণের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আর্লি স্টেটমেন্ট ফি আপনি গ্রহণ করতে পারবেন। ঋণ প্রস্তাবের সাথে পদেয় কাগজপত্র সকল ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আপনি যখন ঋণের আবেদন করবেন, তখন ঋণের আবেদনের সাথে আপনাকে নিম্নোক্ত কাগজপত্র অবশ্যই জমা দিয়ে ঋণের জন্য আবেদন করতে হবে। আদারওয়াইজ আপনি ঋণ পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন না। প্রকল্প এলাকায় অবস্থিত ব্যাংকের ঋণ প্রদানকারী শাখায় নির্ধারিত ফর্মে ঋণের আবেদন, অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করেন ঠিক ওই এলাকার কর্মসংস্থান ব্যাংকের ব্রাঞ্চে আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনের নির্দিষ্ট একটি ফর্মে আপনাকে ফর্ম ফিল আপ করে ওইটি ব্যাংকে জমা দিতে হবে। আবেদনকারী সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, গ্যারান্টরের সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি। সত্যায়িত আপনাকে অবশ্যই করে নিতে হবে, কারণ বাংলাদেশ গভর্নমেন্টের রুলস অনুযায়ী যারা বাংলাদেশে পাসকার জব করে তাদের দিয়ে আপনি আপনার ছবি এবং আপনার গ্যারান্টরের ছবি অবশ্যই সত্যায়িত করে নেবেন।
আবেদনকারী ও গ্যারান্টরের জাতীয় পরিচয়পত্রের উভয় পিঠের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ এখানে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে আপনার এবং আপনার গ্যারান্টরের দুজনেরই জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি প্রদান অবশ্যই করতে হবে। উদ্যোক্তা গ্যারান্টরের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে উদ্যোক্তা গ্যারান্টার দলিল পোস্টার ফটোকপি সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি একজন শিক্ষিত বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি লাস্ট যে পড়াশোনার যেই লেভেল থেকে আপনি ঝরে গেলেন ঠিক ওই লেভেল পর্যন্ত যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি অবশ্যই আপনার সার্টিফিকেটটি প্রদান করে দিবেন। সেই ক্ষেত্রে হয়তো ঋণের মঞ্জুরির ক্ষেত্রে আপনাকে কিছু প্রায়োরিটি দেওয়া হতে পারে। প্রশিক্ষণ অভিজ্ঞতা সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে, যদি আপনার কোনো বিষয়ে স্পেশাল কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং নেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ওই ট্রেনিং বা স্পেশাল যে কাজটি শিখলেন তার একটি যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি সেটিও জমা দিয়ে ডাকতে পারেন। এক্ষেত্রে আপনার ব্যাংক মঞ্জুরির ক্ষেত্রে একটু বেশি সুবিধা গ্রহণ করতে পারেন। ভাড়া বা লিজের ক্ষেত্রে প্রমাণপত্র ব্যবস্থাপকের প্রত্যয়নপত্র, প্রকল্প স্থানের মালিক গ্যারান্টর হলে গ্যারান্টরের সম্মতিপত্র, ভাড়া লিজকৃত হলে ভাড়া চুক্তিপত্র, লিজপত্রের কপি। যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানের তিনটি দরপত্র প্রযোজ্য, অর্থাৎ আপনি যদি কোনো যন্ত্রপাতি পারচেস করেন এবং তার অ্যাগেনিস্টে আপনি লোনের জন্য ব্যাংকে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি কমপক্ষে তিনটি যে হাউস থেকে কিনবেন সেই হাউসের তিনটি দরপত্র অবশ্যই সাবমিট করতে হবে। 1 লক্ষ টাকার ঊর্ধ্বে ঋণের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স কপি প্রযোজ্য ক্ষেত্র, অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকার বেশি ঋণের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স সাবমিট করতে হবে। আদারওয়াইজ আপনি যদি 1 লক্ষ টাকার কম ঋণের জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে ট্রেড লাইসেন্স দিতে হবে না। ড্রাগ লাইসেন্সের কপি ঔষধের দোকানের ক্ষেত্রে, যদি আপনি মেডিসিনের বিজনেস করেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ড্রাগ লাইসেন্সের কপি সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনি ঋণ পাবেন না। প্রকল্প প্রতিষ্ঠানের আয় ব্যয় বিবরণী, আপনার যদি যে নির্দিষ্ট একটি বিজনেস শুরু করবেন বা সম্ভাব্য বা পরিকল্পিত একটি আয় ব্যয় বিবরণী অবশ্যই ঋণ পাওয়ার সময় আপনাকে সাবমিট করতে হবে, আদারওয়াইজ আপনি ঋণ পাওয়ার ক্ষেত্রে কিছুটা ভোগান্তির শিকার হতে পারেন। কারণ আপনি যে বিজনেসটি করবেন বা যে ব্যবসাটি করবেন তার যদি একটি সম্ভাব্য আয় ব্যয় বিবরণী আপনি তৈরি করে নিতে পারেন তাহলে ওই আয় ব্যয় বিবরণীর ভিত্তি করে আপনাকে আপনার ব্যাংক ওই ব্রাঞ্চ থেকে খুব সহজেই ঋণ প্রদান করে থাকবে। এ ঋণ পাওয়ার ক্ষেত্রে আপনাকে কিছু সতর্কতা অবশ্যই পালন করতে হবে। গ্রাহককে নিম্নোক্ত বিষয়ে যদি সতর্কতা না রাখা হয় সেক্ষেত্রে ঋণ পাওয়ার পর পড়তে হবে ভোগান্তির সম্মুখীন। ঋণের টাকা নগদে প্রদান করা হয় না, কেবল ঋণ গ্রহীতার নামে পে অর্ডার অথবা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে প্রদান করা হয়। ঋণের টাকা সার্ভিসিং ব্যাংক থেকে বুঝে নিতে হবে, অর্থাৎ আপনি যখন ঋণটি পেয়ে যাবেন তখন আপনাকে পে অর্ডার বা অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আপনাকে ঋণের টাকা প্রদান করবে এবং আপনি আপনার নির্দিষ্ট অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে আছে ওই ব্রাঞ্চে ওই পে অর্ডার বা চেকটি জমা দিয়ে টাকা ক্যাশ করে নিতে পারবেন। চেকের পেছনে স্বাক্ষর দিয়ে চেক নিজে নগদান করতে হবে, অন্যের কাছে চেক হস্তান্তর করা যাবে না, অর্থাৎ আপনাকে যে চেকটি ব্যাংক প্রদান করবে ওই চেকটি শুধুমাত্র আপনি নিজেই চেকের ব্যাকসাইডে সিগনেচার করে আপনার নির্দিষ্ট ব্রাঞ্চে জমা দিয়ে ক্যাশ করতে পারবেন, আদারওয়াইজ অন্য কেউ এই চেকটি ক্যাশ করতে পারবে না। রসিদ ছাড়া কোনো প্রকার লেনদেন করা যাবে না। ঋণের জন্য সরাসরি ব্যাংকের ব্যবস্থাপক কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে, কোনো তৃতীয় পক্ষ বা ব্যক্তির সাহায্য নেওয়া যাবে না, অর্থাৎ আপনি যে ব্রাঞ্চের মাধ্যমে আপনি আপনার এই কর্মসংস্থান লোনটি নেবেন সেই লোনটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যাংকের কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। ব্যাংকের কর্মকর্তা ব্যতীত অন্য কারো সাথে যোগাযোগ করা যাবে না, আর যদি যোগাযোগ করেও থাকেন তাহলে সেটি আপনার ঋণের জন্য একটু ভয়াবহ বিপদ এনে দিতে পারে। আমাদের দেশে অনেক ধরনের লোক বা অনেক ধরনের খারাপ মানুষ আছে যারা সাধারণত সাধারণ মানুষের সুযোগ নিয়ে তাদেরকে অনেক বড় ধরনের বিপদের সম্মুখীন করার চেষ্টা করে। তাই সবসময় ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু সচেতন থাকবেন এবং আপনার ঋণটি যাতে আপনার প্রকৃত জায়গা থেকে এবং প্রকৃত নিয়মে আপনি নিতে পারেন সেই বিষয়টি একটু খেয়াল রাখবেন। প্রিয় ভিউয়ার্স, যদি আজকের এই ইনফরমেশনটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করুন এবং আপনার বন্ধু ও বান্ধবীদের মাঝে শেয়ার করুন যাতে তারাও ইনফরমেশনটি জানতে পারে। সো মোর ট্রাই মোর সলিউশন, গুড নাইট।